এবং মাহেশের পর বাংলার যে রথযাত্রার চর্চা সব থেকে বেশি তা হল মহিষাদলের শতাব্দী প্রাচীন রথযাত্রা। মহিষাদলবাসী তো বটেই, একই সঙ্গে গোটা বাংলার অন্যতম গর্ব এই রথযাত্রা উৎসব। পুরী ও মাহেশের পরে অন্যতম এই মহিষাদল রথযাত্রা। এই রথযাত্রা শুরু হয়েছিল রাজবংশের পৃষ্ঠপোষকতায়, মহিষাদল রাজবংশের আদি পুরুষ জনার্দন উপাধ্যায়। জনার্দন উপাধ্যায়ের উত্তরসূরিদের মধ্যে 1738 সালে যুবরাজ আনন্দলাল উপাধ্যায় রাজপদাভিষিক্ত হন। দীর্ঘ 31 বছর রাজত্ব করার পর 1769 সালে তিনি ইহলোক ত্যাগ করেন। তারপর তাঁর সহধর্মিনী রানী জানকী দেবী রাজ্যভার গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত ধর্মপরায়ণা রমণী ছিলেন। 1776 সালে তিনি এক রথ তৈরি করা শুরু করেন, কিন্তু তাঁর আমলে সেই রথ পথ চলতে শুরু করেনি। পরবর্তীতে 1805 সালে রাজবংশের মতিলাল পাঁড়ের সময় সেই রথ পুনরায় প্রতিষ্ঠিত করা হয় এবং একই সঙ্গে শুরু হয় মহিষাদলে রথযাত্রা উৎসব। আগে এই রথ ছিল 17 চূড়ার, এখন 13 চূড়ার রথ রয়েছে। 13 চূড়া রথের চাকার উচ্চতা 4 ফুট, বেদ 8 ইঞ্চি, পরিধি প্রায় 12 ফুট। লোহার পাত দিয়ে মোড়া মোট 34টি চাকা রয়েছে। রথের মোট উচ্চতা প্রায় 40 ফুটের কাছে, তবে কলস এবং ধ্বজা দিয়ে সাজানো হয়ে উচ্চতা গিয়ে দাঁড়ায় 50 ফুটেরও বেশি। প্রথম রথ তৈরি করতে খরচা হয়েছিল প্রায় 64,000 টাকা তৎকালীন। তবে ইতিহাসের সঙ্গে ঐতিহ্যের দিক থেকেও এই রথযাত্রা কোনো অংশে কম নয়। ভারতের অন্যান্য সমস্ত স্থানের রথর থেকে সম্পূর্ণ আলাদা মহিষাদলের রথযাত্রা। ভারতে একমাত্র সম্পূর্ণ দারু রথ হল মহিষাদলের প্রাচীন এই রথ। মহিষাদলের রথ মদন গোপাল জিউ রথ নামেও খ্যাত। তবে এই রথের সবথেকে বড় বিশেষত্ব হল বলরাম কিংবা সুভদ্রা নন, মদন গোপাল জিউয়ের সঙ্গে রথে চড়েন জগবন্ধু জগন্নাথ এবং রাজবাড়ির কুলদেবতা শালিগ্রাম শিলা শ্রীধর জিউ। মহিষাদল রাজপরিবারের সদস্যরা জানাচ্ছেন, অন্যান্য জায়গায় জগন্নাথ দেবের রথযাত্রা হলেও মহিষাদলের রথে যান রাজপরিবারের কুলদেবতা মদন গোপাল জিউ। প্রথা অনুযায়ী রাজপরিবারের কোনো সদস্য প্রথম আজও রথের দড়িতে টান দেওয়ার পর শুরু হয় মহিষাদলের শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।